দেশে লকডাউনের সময় বাড়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল আরও এক সপ্তাহের জন্য বন্ধ করেছে সরকার একুশ এপ্রিল থেকে পরবর্তী সাত দিন কোনো শিডিউল ফ্লাইট চলাচল করবে না তবে প্রবাসী কর্মীদের কাজে ফেরাতে সতেরো এপ্রিল থেকে পাঁচ দেশে শুরু হওয়া বিশেষ ফ্লাইট চলবে পাঁচটি দেশ হচ্ছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর কাতার এবং ওমান শুধুমাত্র প্রবাসী কর্মীরা এসব ফ্লাইটে যেতে পারবেন শুধুমাত্র ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালিত হবে বাড়ি থেকে বিমানবন্দরে যাওয়ার সময় সঙ্গে পাসপোর্ট ভিসা বিমানের টিকিট বিএমইটি কার্ড সঙ্গে রাখবেন লকডাউনের মধ্যে পথে আইনশৃঙ্খলা বাহিনীকে এসব দেখালে আপনাকে আটকাবে না পাঁচ দেশে ফ্লাইট পরিচালনার জন্য বারোটি এয়ারলাইন্স অনুমতি পেয়েছে বারোটি এয়ারলাইন্স হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স ওমান এয়ার সালাম এয়ার কাতার এয়ারওয়েজ এমিরেটস ইতিহাত এয়ার অ্যারাবিয়া এয়ার অ্যারাবিয়া আবুধাবি ফ্লাই দুবাই ও সিঙ্গাপুর এয়ারলাইন্স এই এয়ারলাইন্সের বাইরে অন্য এয়ারলাইন্সের টিকিট যারা কিনেছেন তারা টিকিট টাকা রিফান্ড করে অনুমতিপ্রাপ্ত এই বারোটি এয়ারলাইন্সে যেতে পারবেন ফ্লাইট সম্পর্কিত বিষয়ে জানতে আপনি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন সেই এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করুন কোনো ব্যক্তি বা এজেন্সির কথায় প্রতারিত হবেন না বিদেশ যাওয়ার সময় করোনা নেগেটিভ সনদ থাকতে হবে এই পাঁচটি দেশে যাওয়ার ক্ষেত্রে যাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত বিএমইটি কার্ড আছে তাদেরকে বিদেশ গমনে অগ্রাধিকার দেওয়া হবে যাদের ভিজিট ভিসা আছে কিন্তু বিএমইটি ক্লিয়ারেন্স নেই তারা বিদেশে গমনে অগ্রাধিকার পাবেন না ভিজিট ভিসা নিয়ে যে সকল বাংলাদেশি কর্মের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে যাবেন তারা বিএম ইটির ছাড়পত্র নিয়ে যেতে পারবেন লকডাউন চলাকালে উল্লেখিত পাঁচটি দেশ ব্যতীত অন্যান্য দেশে যারা জরুরি প্রয়োজনে যেতে চান তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র সাপেক্ষে বিদেশে যেতে পারবেন দেশে ফিরতে যা করতে হবে লকডাউন চলাকালে দেশে আসতে নিরুৎসাহিত করেছে সরকার দেশে আসতে হলে প্রত্যেক যাত্রীকে দেশে আসার সময় কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলকভাবে থাকতে হবে করোনার জন্য ভ্যাকসিন নিলেও দেশে আসলে চোদ্দ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে বাড়িতে যেতে পারবেন না দেশে আসার পূর্বেই বিমানবন্দরে বোর্ডিং কার্ড নেওয়ার সময় কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করতে হবে আপনি সরকারি ব্যবস্থায় থাকবেন নাকি হোটেলে সেনাবাহিনী পরিচালিত কোয়ারেন্টাইন সেন্টারে বিনামূল্যে থাকতে পারবেন প্রবাসীরা তবে সেখানে খালি না থাকলে হোটেলে নিজ খরচে কোয়ারেন্টাইনের জন্য বুকিং করতে হবে আপনার যাত্রা নিরাপদ হোক বাংলা এভিয়েশন